প্রবাসী আয়ের ধারাবাহিকতা থমকে গেল বছরের তৃতীয় মাসে। প্রত্যাশা ছিল এবারও রেমিটেন্স আসবে মার্চে আগের মাসের চেয়ে বেশি, কিন্তু ঈদের আগে সে আশায় গুড়ে বালি। গত মাসে রেমিটেন্স হিসেবে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের কম অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জানুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছিলেন ২১১ কোটি ৩১ লাখ ডলার ও ফেব্রুয়ারিতে প্রায় আরও ৫ কোটি ডলার বেড়ে দেশে আসে ২১৬ কোটি ৬০ লাখ ডলার। সাধারণত দুই ঈদকে কেন্দ্র করে রেমিটেন্স প্রবাহ বাড়ে, কিন্তু এবছর ঈদের আগের মাস মার্চে রেমিটেন্স কমেছে। ব্যাংকারদের মত, বছরের প্রথম দু মাসে প্রতি ডলারের দাম ১২০ থেকে ১২২ টাকা ছিল, যা মার্চের বেশিরভাগ দিন ছিল ১১৩ থেকে ১১৪ টাকা, যার প্রভাব পড়েছে রেমিটেন্স প্রেরণে। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, রেমিটেন্সের পাল্লা ভারী হয় মধ্যপ্রাচ্যে বসবাস করা প্রবাসীদের আয়ে। চাকরি না থাকার কারণেই কম এসেছে রেমিটেন্স। আমাদের মূল যেটা শ্রমবাজার সেটা কিন্তু সৌদি আরব ভিত্তিক, এবং এর আশেপাশের যে সমস্ত অন্যান্য দেশ রয়েছে, বিশেষ করে যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু যে শ্রমবাজার সেটা কিন্তু কিছুটা সংকুচিত হয়েছে। এবং একই সঙ্গে যেহেতু পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতি অনেকটাই সংকুচিত, এই অবস্থায় আসলে যে মজুরি এবং অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা সেটাও কিছুটা কমে গেছে। তো এইটা একটা বড় কারণ। আরেকটা কারণ হচ্ছে যে শ্রমিকেরা যাচ্ছে ঠিকই, কিন্তু অনেকেই হয়তো কাজ পাচ্ছেন না। সংকট আয় কমে যাওয়ার পাশাপাশি ডলারের দাম কমে যাওয়ায় হুন্ডির প্রবণতা বেড়েছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।